সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি একটি ভ্রাম্যমান স্যাম্পল কালেকশন বুথ। আসলে করোনার জন্য শুধুমাত্র চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে কিন্তু স্যাম্পল কালেকশনের জন্য, করোনা টেস্ট করানোর জন্য প্রচুর হয়রানি বা প্রচুর ভোগান্তি সবাইকে পোহাতে হচ্ছে। সেই ভোগান্তিকে অপসারণ করার লক্ষ্যে চট্টগ্রামের একজন উদ্যোক্তা, চট্টগ্রামের একজন সমাজসেবী, যিনি শরফুদ্দিন চৌধুরী কাজল নামের একজন মানুষ, উনি এই ভ্রাম্যমান স্যাম্পল কালেকশন বুথটি চালু করেছেন চট্টগ্রামের মানুষের জন্য। শনি, রবি, সোম, মঙ্গল এভাবে বাক করে করে সপ্তাহে 7 দিন 7টা জায়গায় যাচ্ছেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো, জানতে চাইবো ওনার এই উদ্যোগটা কেন নেওয়া হয়েছে এবং উনি কীভাবে মানুষকে সেবা দিচ্ছেন। আলাদা করে স্যাম্পল কালেকশনের এই বিষয়টা মাথায় কেন আসলো? আমরা চিন্তা করলাম যে চট্টগ্রাম শহরে যে হাসপাতালগুলো রয়েছে সরকারি, এই হাসপাতালগুলোতে চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম জেলা হাসপাতাল, মানুষ স্যাম্পল দিতে গিয়ে আমরা দেখতেছি অনেকে কী হচ্ছে, অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে এবং রেজাল্ট নিতে গিয়ে এবং লাইনে দাঁড়িয়ে একজনের কাছ থেকে আরেকজনের সংক্রামক হওয়ার সম্ভাবনা রয়েছেন। যে কারণে আমরা চিন্তা করলাম যদি ওই রকম কোনো ধরনের একটা মানুষের কাছ থেকে একজন সেফটি কোনো সুবিধা থাকে, যেটা একজনের কাছ থেকে আরেকজনের সংক্রামক না হয় এরকম কোনো ধরনের কোনো ব্যবস্থা করতে পারি, তখন আমরা চিন্তা করলাম একটা যদি এইরকম বিহিত গাড়ি হয়, যে গাড়িটা ভ্রাম্যমান বিভিন্ন পয়েন্টে গিয়ে যদি কাজটা করে, গাড়ির ভিতর থেকে স্যাম্পল কালেকশন করা যায়, তাহলে মানুষের কাছে এই সংক্রামকটা ছড়ানোটা নাই বললেই চলে। আমরা এটা চালু করছি আগস্টের প্রথম সপ্তাহে 8 তারিখে, প্রতি সপ্তাহে 6 দিন চলে, শুধু শুক্রবার একদিন বন্ধ থাকে। আমরা প্রতি শনিবারে পাঁচলাইশ আরবান ডিসপেন্সারি, রবিবার হালিশহর আরবান ডিসপেন্সারি, আর সোমবার হচ্ছে আপনার ফিরুজ আরবান ডিসপেন্সারি, যেটা আমরা পরিবর্তন করে এই সপ্তাহ থেকে আগ্রাবাদ সরকারি আরবান ডিসপেন্সারি নতুন করে শুরু করছি, আর আপনার মঙ্গলবার হচ্ছে আপনার শেষ আরবান ডিসপেন্সারি নাসিরাবাদ, আর বুধবার হচ্ছে আজকের আপনার স্কুল হেলথ আরবান ডিসপেন্সারি, আর বৃহস্পতিবার হচ্ছে আপনার বদ্রহাট আপনার গৌসল আজম আরবান ডিসপেন্সারি খাজা রোড। সপ্তাহে 6 দিন 6টা ডিসপেন্সারিতে, সরকারি যে ডিসপেন্সারিগুলো রয়েছে সিভিল সার্জনের আওতাধীন, ওই কাজ ওইগুলোতে আমাদের গাড়িটা সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত গাড়ি থাকে। আমরা এই পর্যন্ত আমাদের 400+ আমাদের এই স্যাম্পল কালেকশন হয়েছে এবং প্রত্যেক দিন গড়ে আমাদের 12-15 ওই রকম কালেকশন হয়। রিপোর্টটা যারা আমাদের এখানে স্যাম্পল কালেকশন করতে আসে আমাদের এই সরকারি হসপিটালগুলোতে, হসপিটালে একটা রিকোয়েজিশন ফর্ম দেওয়া হয় বিআইটিডির, ওই রিকোয়েজিশন ফর্মের একটা অংশ যেটা রোগীদেরকে দেওয়া হয় স্যাম্পল দিতে আসে, ওনাদের এখানে আমাদের একটা কর্তব্যরত অন্তহীন ফাউন্ডেশনের একজন নাম্বার থাকে, চাইলে ওরা মোবাইল নাম্বারে যোগাযোগ করে এই রেজাল্টটা জানতে পারে। এছাড়াও বিআইটিডি থেকে SMS-এর মাধ্যমে ওনাদেরকে ওনাদের রেজাল্টটা জানিয়ে দেওয়া হয় পজিটিভ কিনা নেগেটিভ, আর যারা পজিটিভ হয় ওনাদেরকে আমরা বিআইটি থেকে সার্টিফিকেট সংগ্রহ করে দিয়ে থাকি। সরকারি ফিস ছিল 200 টাকা, আর যারা হতদরিদ্র অসহায় একদম প্রান্তিক জনগোষ্ঠী ওনাদের জন্য আমরা যারা 100 টাকা দিতেও পারক ওনাদেরকে আমরা বিনামূল্যে আমাদের এই অন্তহীন ফাউন্ডেশন থেকে বিনামূল্যে 100 টাকা ফিটা আমাদের ফাউন্ডেশনে দিয়ে স্যাম্পল কালেকশন করি। আর বর্তমানে সরকারে যে আবার নতুন করে 100 টাকা সরকারি গেজেট হওয়ার পর থেকে এখন সরকারি 100 টাকা ফিসে আমরা স্যাম্পল কালেকশন করতেছি। আমি আজকে 5 মাস যাবৎ এই করোনা COVID-19 কালেকশনে আছি, স্যাম্পল কালেকশনে আছি। সর্বপ্রথম বিআইটিডিতে আমি জেনারেল হসপিটালে, চট্টগ্রাম জেনারেল হসপিটালে এখানে কোভিড করোনার স্যাম্পল কালেকশন করতাম, এরপর ওইখান থেকে বিআইটিডিতে এসে আমি যোগদান করি। এরপর বিআইটিডিতে 2 মাস স্যাম্পল কালেকশন করছি, এরপর ভ্রাম্যমান যে মোবাইল স্যাম্পল কালেকশন বুথ ওইটাতে আমি যোগদান করি, এখন বর্তমানে এখানে দায়িত্বে আছি এবং স্যাম্পল কালেকশন করতেছি। আমরা স্যাম্পলগুলো কালেকশন করার পরে সর্বপ্রথম আমরা স্যাম্পলগুলোকে আলাদা আলাদা করে নিই এবং সেগুলোকে বিআইটিডি ল্যাবে প্রদান করি এবং সেখান থেকে আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে এই রেজাল্টটা প্রদান করা হয় এবং খুব শীঘ্রই আমাদের এই রেজাল্টগুলো এখানে স্যাম্পল দিলে যে কোনো রোগী সাথে সাথে বা 24 ঘন্টা বা 15-16 ঘন্টা 24 ঘন্টার ভিতরে উনি রেজাল্ট জেনে যাইতে পারে।
আমার কাছে এটা আমি বেস্ট মনে করি, কারণ এখানে আমাদের অনেক ঝুঁকি থাকে, আমাদের সারাক্ষণ একটা প্যারেশানি টেনশান যে আমারও এরকম হয়, তারপরও আমি মনের ভিতরে মানে কনফিডেন্স থাকি, সারাক্ষণ কনফিডেন্স থাকি, যথেষ্ট আমার আগ্রহের সাথে কাজটা করি আমি, আর এই কাজটা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এই চেষ্টা করতেছি আপনার যতদিন পর্যন্ত বাংলাদেশে করোনা নির্মূল হয় নাই অথবা ভ্যাকসিন আসে নাই ততদিন পর্যন্ত আমরা আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে, সিভিল সার্জন এবং আপনার বিআইটির মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা চালিয়ে রাখবো ইনশাল্লাহ। আমরা এর মধ্যে সিটি কর্পোরেশনের সাথে মাননীয় প্রশাসকের সাথে কথা হয়েছে, সুজন ভাইয়ের সাথে, ওনারা আমরা বলছি যদি ওনাদের কোনো ওনাদের কোনো স্বাস্থ্যকেন্দ্রে আমাদেরকে ইনভলভ করতে হয়, ওরা যদি আমাদেরকে বলে আমরা সপ্তাহে দুই একটা দিন সরকারি সিটি কর্পোরেশনের আওতাধীন কোনো ডিসপেন্সারি থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা আমাদের গাড়িটার মাধ্যমে স্যাম্পল কালেকশন করব। তো ওনারা আমাদেরকে এই বিষয়টা ওনাদের স্বাস্থ্য বিভাগের প্রধানের সাথে কথা বলে আমাদেরকে বিষয়টা অবগত করবে জানিয়েছেন, আমরা ওনাদের সাথেও যোগাযোগ রাখছি। এছাড়া যদি আমাদের এই ডিসপেন্সারিগুলো সরকারি ডিসপেন্সারির বাইরে যদি অন্য কোনো ডিসপেন্সারি আপনার যদি রুগীর সম্ভব রুগী থাকে অথবা আমাদের কাছ থেকে যোগাযোগ করা হয়, আমরা ওখান থেকে স্যাম্পল কালেকশন করে দিব। আমরা সাধারণ মানুষের প্রতি আমাদের মেসেজ হলো এই, আমরা চাই বাংলাদেশকে করোনা নির্মূল করতে হলে চট্টগ্রামবাসীকে এই বিশেষ করে এই আমাদের এই ভ্রাম্যমাণ গাড়িতে ওনারা যদি সেবাটা নিতে আসে, হসপিটালের যে বিড়ম্বনা এবং যে মানুষের প্রতি ভয় একজনের কাছ থেকে একজন পজিটিভ হওয়ার সংক্রামক হওয়ার ওটা নেই বললেই চলে, আমরা সংক্রামকটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের বাংলাদেশকে করোনামুক্ত করা সম্ভব। এবং আর বিশেষ করে বাংলাদেশে যারা চট্টগ্রাম শহরে বৃত্তশালী রয়েছেন, যারা হৃদয় মনের মানুষ রয়েছেন, ওদের প্রতি আমাদের আবেদন, আপনারা আমাদের এই অন্তহীন ফাউন্ডেশনের যুবক আমরা কিছু মিলে কয়েকজন মিলে যে আমাদের এই অন্তহীন ফাউন্ডেশনের যাত্রা, এই যাত্রায় আমাদের এটার পিছনে মাসে অনেকটা খরচ ব্যয়বহুল্য বিষয়, টেকনিশিয়ান থেকে শুরু করে ড্রাইভার এবং গাড়ির খরচ রয়েছে, মেনটেন্স খরচ, ওনারা যদি আমাদের পাশে দাঁড়ায় আমাদের এই অন্তহীন ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই কার্যক্রমটাকে আরও বেগবান করতে পারবো এবং বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ড আমাদের অন্তহীন ফাউন্ডেশনের মাধ্যমে করা সম্ভব।